বন্ধুরা, সেরা কুইজে আপনাকে স্বাগত। আজকের প্রথম প্রশ্নটি হলো, কোন ভিটামিন যুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয়? অপশান ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ই? এর সঠিক উত্তরটি হবে ভিটামিন সি। পরের প্রশ্নটি হলো, কোন প্রাণীর শরীরে সবচেয়ে বেশি রক্ত আছে? অপশান জলহস্তি, নীল তিমি, গন্ডার, হাতি। এর সঠিক উত্তরটি হবে নীল তিমি। এবার বলুন তো, কি খেলে পেট ফাঁপা দ্রুত দূর হয়? অপশান মৌরি, ধনিয়া, জিরা, লবঙ্গ। এর সঠিক উত্তরটি হবে লবঙ্গ। বন্ধু, আপনি যদি এর উত্তরটি আগে থেকে জেনে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং পরবর্তী প্রশ্নের দিকে নজর রাখুন। এরপরে বলুন তো, অতিরিক্ত বেগুন খেলে কোন রোগ হয়? অপশান অ্যালার্জি, ক্যান্সার, ব্রেন স্ট্রোক নাকি গ্যাস্ট্রিক? এর সঠিক উত্তরটি হবে অ্যালার্জি। এর পরের প্রশ্নটি হলো, কিসের অভাবের জন্য শরীরে ডায়াবেটিস হয়? অপশান পটাশিয়াম, ইনসুলিন, ক্যালসিয়াম, আয়োডিন। এর সঠিক উত্তরটি হবে ইনসুলিন। এবার বলুন তো, কি ব্যবহার করলে একদিনে ব্রণ দূর হয়? অপশান টুথপেস্ট, লেবুর রস, বেসন, দারুচিনি। এর সঠিক উত্তরটি হবে লেবুর রস ও দারুচিনি। এরপরে বলুন তো, কি খেলে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না? অপশান কালো জিরা, রসুন, পেঁয়াজ নাকি সাদা তিল। এর সঠিক উত্তরটি হবে সাদা তিল। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পরের প্রশ্নটি হলো, কোন পাতার চা খেলে শ্বাসতন্ত্র ভালো থাকে? অপশান পুদিনা, থানকুনি, তেজপাতা নাকি তুলসী। এর সঠিক উত্তরটি হবে পুদিনা। এরপরে বলুন তো, কোন পাতা গরম করে শ্যাঁক দিলে বাতের ব্যথা দ্রুত কমে? অপশান বট পাতা, আম পাতা, আকন্দ পাতা নাকি জাম পাতা। এর সঠিক উত্তরটি হবে আকন্দ পাতা। পরের প্রশ্নটি হলো, কিসের অভাবে মানুষের গলগণ্ড রোগ হয়? অপশান আয়োডিন, ভিটামিন, ক্যালসিয়াম নাকি প্রোটিন। এর সঠিক উত্তরটি হবে আয়োডিন। এবার বলুন তো, অতিরিক্ত গরম চা খেলে শরীরের কোন রোগ হয়? অপশান আলসার, হার্ট অ্যাটাক, লিভার ড্যামেজ নাকি ক্যান্সার। এর সঠিক উত্তরটি হবে ক্যান্সার। এরপরে বলুন তো, কোন মাছ বেশি খেলে চুল ঝরে টাক পড়ে যায়? অপশান রুই, টুনা, ইলিশ, কাতলা। এর সঠিক উত্তরটি হবে টুনা মাছ। পরের প্রশ্নটি হলো, শশার সঙ্গে কি খেলে দ্রুত অ্যালার্জি কমে? অপশান গাজর, ধনিয়া পাতা, লেবুর রস নাকি আমলকি। এর সঠিক উত্তরটি হবে গাজর। পরের প্রশ্নটি হলো, মুখে ব্রণ থাকলে কোন ক্রিম ব্যবহার করলে ব্রণ আরও বেড়ে যায়? অপশান গ্লিসারিন, কিউট, পন্ডস নাকি ভ্যাজলিন।
এর সঠিক উত্তরটি হবে ভ্যাজলিন। এবার বলুন তো, প্রতিদিন এক কাপ করে কি খেলে কোমরের হাড়ের ক্ষয় রোধ হয়? অপশান মধু, চিনি, কফি নাকি দই? এর সঠিক উত্তরটি হবে দই। এরপরে বলুন তো, কোন ফল লিভার সুস্থ রাখতে সাহায্য করে? অপশান পেঁপে, কলা, আনারস নাকি আঙ্গুর? এর সঠিক উত্তরটি হবে পেঁপে। পরের প্রশ্নটি হল, চায়ের সাথে কি খেলে ডায়াবেটিস হয় ও লিভার নষ্ট হয়ে যায়? অপশান মুড়ি, বিস্কুট, রুটি নাকি টোস্ট? এর সঠিক উত্তরটি হবে রুটি। এবার বলুন তো, গরমে কি খেলে শরীরকে ফিট রাখতে সাহায্য করে? অপশান চা, কফি, লেবু পানি নাকি আইসক্রিম? এর সঠিক উত্তরটি হবে লেবু পানি। সো ফ্রেন্ডস, আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও জানুক আপনি কত আমেজিং আমেজিং ফ্যাক্টস এবং জিকে সম্বন্ধে জানতে পারছেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।